তাপমাত্রা নামলেও পিছু ছাড়ছে না বৃষ্টি, পণ্ড হতে পারে এবারে সরস্বতী পুজোর আনন্দ। সমগ্র পশ্চিমবাংলা সহ বাংলাদেশের আবহাওয়ার খবর দেখে নিন একনজরে। খবরটির বিস্তারিত জানুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। নমস্কার, আমি সুমি, আপনারা দেখছেন ইন্ডিবাং নিউজ ইউটিউব চ্যানেল। মাঘের শীতে কাঁপছে গোটা রাজ্য। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কনকনে ঠান্ডা পড়েছে, তাপমাত্রার পারদ অনেকটাই কমেছে এবং উত্তর ভারতের একাধিক রাজ্যে বইছে শৈত্যপ্রবাহ। উত্তরে হাওয়া হু হু করে ঢুকছে রাজ্যে, তার কারণেই রাজ্যের তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী হতে শুরু করেছে। কলকাতা শহরের তাপমাত্রাও নামতে শুরু করেছে, তবে বৃষ্টি পিছু ছাড়ছে না। ফের বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। বছরের শীতলতম দিন আজ। কলকাতায় তাপমাত্রার পারদ নেমেছে 11 ডিগ্রিতে, গতকালের থেকে আরও নেমেছে তাপমাত্রার পারদ। কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা শহর। সকালের দিকে কুয়াশায় ঢাকা ছিল আকাশ, বেলা একটু বাড়তেই কেটেছে কুয়াশা। উত্তরে হাওয়ার দাপটে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে শহরে। আগামী কয়েকদিন তাপমাত্রার এই পারদ পতন জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। জেলাগুলিতেও তাপমাত্রার পারদ নেমেছে, আগামী 48 ঘন্টায় একই থাকবে তাপমাত্রার পারদ। আবহাওয়া দপ্তর জানিয়েছে তাপমাত্রার পারদ পতন বেশি দিন স্থায়ী হবে না, মঙ্গলবার থেকে ফের রাজ্যে তাপমাত্রা বাড়তে শুরু করবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই তাপমাত্রার পারদ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ শহরের তাপমাত্রা এক ধাক্কায় 3 ডিগ্রি নেমেছে, তবে মঙ্গলবার থেকে ফের পশ্চিমী ঝঞ্ঝা উঁকি দেবে রাজ্যের আকাশে। পশ্চিমী ঝঞ্ঝা ও তামিলনাড়ুতে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জোড়া ফলায় গাঙ্গেয় বঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে মঙ্গলবার থেকে, যার জেরে তাপমাত্রা বাড়বে রাজ্যের। পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রার পারদ বাড়ার পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আগামী 4 ও 5 ফেব্রুয়ারি ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যে। অর্থাৎ বৃহস্পতিবার থেকে রাজ্যে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা জারি থাকবে শনিবার এবং রবিবার পর্যন্ত। 5 তারিখ সরস্বতী পুজো, যাকে বলা হয় বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু বৃষ্টির কারণে সেই আনন্দ পণ্ড হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 48 ঘন্টা রাজ্যের তাপমাত্রা একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ হু হু করে নামতে শুরু করেছে। জেলাগুলিতে তাপমাত্রার পারদ 1 থেকে 2 ডিগ্রিতে নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস, সেটা আরও কমে গিয়েছে রবিবার। এক ধাক্কায় একেবারে 3 ডিগ্রি পারদ পতন, 11.8 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে শহরের তাপমাত্রা। এবার জেনে নিন সমগ্র বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ সারা দেশের আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। গোপালগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফেনী, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং বরিশাল জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এখানেই শেষ হলো আজকের আবহাওয়ার খবর। খবরটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।